আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করবো একদমই সহজ নিয়মে আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো এখানে আমি হচ্ছে কাপড় নিয়েছি এখানে হলো দুই কালারের কাপড় নিয়েছি আর আমি এখানে মোট দেড় গোস পরিমাণ কাপড় নিয়েছি তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্রিন্ট আর একটা এক কালার কাপড় এরকম করে মাপ অনুযায়ী কেটে নিয়েছি তো কাপড়টা আমি এখানে দুই ভাঁজ করা আছে আমি কাপড়টার মাপটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি পরিমাণ এর চড়াটা আর লম্বা হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এরপর কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি এখন আমার দিকটা হচ্ছে বন্দর অপর দিকটা হচ্ছে খোলা তো লম্বা আমি নিব নয় ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি এক্সট্রা নিব আর এইখানে কাদের জন্য পাঁচ ইঞ্চি নিব আর আর্মুলের জন্য হচ্ছে এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে নিবো কাদে যা নিয়েছে আড়মুলে তাই নিয়েছি তারপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে আড়মুল শেপ করে নিয়েছি এটা কিন্তু আমি তৈরি করব তিন থেকে সাড়ে তিন বছর বিবির জন্য তারপর এখানে হলো আমি দুই ইঞ্চিতে গলা চওড়া নিচ্ছি এবং গলা লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ নিচে ও গলা চওড়া দুই ইঞ্চির পরিমাণ নিয়ে এভাবে বক্সেপ করে দিয়েছি এবং গোল গলা আট করে নিচ্ছি এরপর আপনার বেবির বডির মাপ অনুযায়ী মানে টোটাল বডি যা হবে সেটাকে চার ভাগ করে এখানে দিবেন আমার এখানে ছাব্বিশ ইঞ্চি তাহলে চার ভাগ করলে সাড়ে ছয় আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরে হচ্ছে বুকের মাপটা সাড়ে ছয় আর কোমরে হাফ ইঞ্চি কমিয়ে ছয় নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের দিকটা একটু এভাবে করে উপর দিকে রাউন্ড করে নিয়েছি তারপরে এখন এই মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এরপর এখানে গলার যে মাপ আছে সে অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে আমি এই অংশগুলো চিহ্নিত করে নিয়েছি যাতে করে সেলাইয়ের সুবিধা হয় সেজন্য এরপর আমি এখান থেকে হলো ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ফ্রন্ট পার্টের যে কাপড়টা এক কালার কাপড়টা কিন্তু ফ্রন্ট পার্ট তো এটা হচ্ছে এভাবে করে ভাজ করে দিচ্ছি মানে আর্মলের লম্বা বরাবর ভাজ করে নিচ্ছি এরকম করে ভাজ করে এটা হচ্ছে এভাবে সোজা করে কেটে নিচ্ছি তো কাটার পর এরপর উপরে যে অংশটা থাকবে সেটা কিন্তু আর কাজে লাগবে না এটা আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এখন হলো আমি এই যে আরেক টুকরো কাপড় নিয়েছি এই কাপড়টার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা লম্বা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চড়াটা হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ এরপর এই কাপড়টাকে প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি তারপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি নাওয়ার পর এখন ব্যাক পার্ট যেটা আছে উপরে বাটের সেটা এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে এখানে আর্মলের যে মাপ আছে সে অনুযায়ী আমি এখানে মার্ক করে দিচ্ছি তারপর গলার যে অংশটুকু আছে সেটা সেটাও যেভাবে করে মার্ক করে নিয়েছি নেওয়ার পর এখন হলো আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি এখানে এই যে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে করে তারপর হচ্ছে এরকম করে শেপ দিয়ে নিয়েছি আর এটা হলো কাদের মাপ অনুযায়ী মানে কাদটা যে মাপ নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এটা নিতে হবে তো এখন এভাবে ভালো করে মার্ক করার পর এই অনুযায়ী কাপড়টা আমি কেটে নিচ্ছি তো কাটার পর এরপর হলো এখানে জোড়া লাগানোর যে অংশটা আছে সেই কাপড়টা আমি এভাবে কেটে আলাদা করে নিয়েছি এখন আমি এটা হচ্ছে এভাবে করে এর উপরে বসিয়ে আপনাদের দেখাচ্ছি যে ডিজাইনটা ঠিক কেমন হবে প্রত্যেকটা অংশে কিন্তু দুইটা পার্ট করে আছে হ্যাঁ দুই পার্ট করে হচ্ছে আমি এটা তৈরি করব যাতে করে বেশি পাতলা না হয়ে যায় তো এভাবে করে আর এইখানে হলো আমি একটা কাপড়ের এভাবে করে পট্টি দিব তো এই কাপড়টা আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি কাপড়টার চড়াটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা হলো আট ইঞ্চি পরিমাণ এই যে এটা হলো দুই স্যারের হাতার ডিজাইনটা নিচের দিকটা এরকম করে বসবে এরপর ব্যাক পার্টটা আমি তৈরি করে নিয়েছি তো এজন্য হলো ব্যাক পার্টের কাপড়টা নিয়েছি এটা তিন ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি এটা হুক দেওয়ার জন্য এবং একইভাবে পট্টির যে কাপড়টা সেটা তো তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি নিয়ে আমি এক দেড় ইঞ্চি কাপড় বাইরে রেখে তারপর এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এখন এই যে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি নেওয়ার পর আমি দেখাচ্ছি যে ঠিক এটা এই যে এইভাবে করে কিন্তু সেলাই হবে তো সেলাইয়ের সময় তো আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব এরপর নিচের পাটটা মানে স্কার্ট পাটটা তৈরি করবো জন্য কাপড়টা হচ্ছে পুরোটা মেলে নিয়েছি মেলে এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি তো দুই ভাজে কাপড়টা কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে তেইশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে দুই ভাজে এরপর এই কাপড়টাকে এরকম করে হচ্ছে ভাজ করে আমি আমরা সে ভাজ করে নিচ্ছি নেওয়ার পর এটা হলো এখন চার ভাজ তো এরপর কাপড়টা সোজা সাইডটা আমার দিকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই সাইড বন্ধ আর এই সাইড হচ্ছে খোলা এখন এখানে লম্বাটা তো দেখিয়ে দিচ্ছি তো টোটাল লম্বা তেইশ ইঞ্চি এ অনুযায়ী আমি এভাবে তেইশ ইঞ্চি নিয়ে হচ্ছে পুরোটা মার্ক করে নিচ্ছি ঘুরিয়ে তো আমি এখানে মার্কটাকে আর একটু ভালো করে গাঢ় করে নিচ্ছি এখন আমি এ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে যাওয়ার পর এরপরে যে দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টের যে কাপড়টা সেটা নিয়েছি এখন এটার কোমরের যে অংশটা চিহ্নিত অংশটা আছে সেই পর্যন্ত এখানে বসাতে হবে যে সেট খোলা সেই সাইড খোলাতে রাখতে হবে যে সাইড বন্ধ সেটা বন্ধ সাইডে রাখতে হবে স্কার্ট পার্টের তো এভাবে রেখে আমি মার্ক করে নিয়েছি নেওয়ার পর এই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো কাপড়টা কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এখন লম্বাটা টোটাল কিন্তু পঁচিশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ উপর থেকে পঁচিশ ইঞ্চি পরিমাণ সেলাই করার পরেও থাকবে যেহেতু আমি নিচে পাইপিন দিব তো পাইপিন দেওয়ার জন্য এখানে একটা কাপড় বাঁকা করে ভাজ করে নিয়েছি তারপর আমি এই কাপড়টা চওড়া হলো দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছি চওড়া দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর এখানে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি বাঁকা করে কাপড়টা কেটে নিচ্ছি তো এই কাপড়টাই যে দেখতে পাচ্ছেন এইভাবে বাঁকা যে অংশটা আছে সেটা এরকম করে ধরে এই যে আড়াড়ি করে ধরে সেলাই করলে কিন্তু সোজা হয়ে যাবে তো প্রথমে সেলাই শুরুতে আমি এই যে এখানে কাজের যে কাপড়গুলা সেগুলো হচ্ছে আমি পাইপিং লাগিয়ে নিব তো এই জন্য পাইপিংয়ের কাপড়টা আমি দুই সাইড থেকে কেটে সমান করে নিয়েছি এবং এটা হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে এক সাইড সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই করার পর তারপর হচ্ছে যে সাইড সেলাই করে নিই সেটা হলো যে হাতার উপরে দিয়ে মানে ডিজাইনটার উপরে দিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এরপর আবার একই নিয়মে আমি আরেক সাইডের হাতার কাপড়টা হচ্ছে নিচের থেকে নিচের থেকে হচ্ছে এটা সেলাই শুরু করছি আর এটাও কিন্তু এক সাইড হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে সেলাই করে নিয়েছিলাম তারপর হলো এই কাপড়টাকে এরকম করে ভাজ করে এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে পাইপিনে যে কাপড়টা আছে সেটার উপরে চাপ সেলাই দিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাইপিন তৈরি হয়ে গিয়েছে এরকম করে কিন্তু এই নিয়মে পাইপিন তৈরি করা খুবই সহজ আর ফিনিশিংটাও সুন্দর হয় তারপর আবার এই যে আমি এখন এই সাইডটা তো মানে আরেকটা হাতও এরকম করে একই নিয়মে পাইপিন লাগিয়ে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন এই এই যে এই কাপড়টা আছে যেটা সামনের পার্টের কাপড়টা বাকি অর্ধেক সেই কাপড়টার সাথে আমি হচ্ছে এখানে যে কাপড়টা আছে সেটার সাথে পাইপিং মানে বর্ডারের মতো লাগিয়ে নিচ্ছি তো এটা উল্টো দিকে প্রথমে আমি এভাবে সোজা করে সেলাই করে দিচ্ছি সেলাই হওয়ার পর এরপর এই কাপড়টাকে এরকম হচ্ছে দিয়ে চেপে নিয়ে তারপর হচ্ছে আরেক সাইডে এরকম সোজা করে নিয়ে আসতে হবে মানে সোজার দিকে আর কি কাপড়টাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপর হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এরপর এটার সামনের সাইডটা কিছুটা পরিমাণ কাপড় ভাজ করে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো আমি এখানে অর্ধেকটা কাপড় লাগিয়েছি আপনারা চাইলে পুরো কাপড়টা কিন্তু লাগাতে পারেন মানে প্রিন্ট কাপড়টা এখানে এক কালার কাপড়টার সাথে পুরোটাই লাগিয়ে নিতে পারেন তো এই যে আমি এখানে হচ্ছে দুই সাইডে হাতার কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি আগে বসিয়ে তারপর এখানে সেলাই করে দিব এরপর এখন হচ্ছে এই যে আর্মলের সাইডটা আমি কাপড়টার সাথে প্রিন্ট কাপড়টার সাথে কালার কাপড়টা এইভাবে করে সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এতটুকু জয়েন্ট হয়ে যাওয়ার পর তারপর হলো এখন হচ্ছে এই উপরের সাইডটা এখানে ভালো করে হচ্ছে সেলাই করে দিচ্ছি যে একই নিয়মে আরেক সাইডেও সেলাই করে নিচ্ছি আর প্রথম দিকে হচ্ছে ভালো করে স্টিচ দিয়ে নিতে হবে তো এতটুকু হয়ে যাওয়ার পর এরপর এখন হলো আমি পেছন দিকটা দেখিয়ে দিলাম ঠিক কেমন হবে এখন হচ্ছে ব্যাক যেটা সেটা যে হুকের ঘরটা আছে সেটা তৈরি করবো এজন্য হচ্ছে এভাবে যে বর্ডারের কাপড়টা আছে পট্টির কাপড়টা এর উপরে বসিয়ে দিয়ে খুঁড়িয়ে সেলাই করে নিচ্ছি এরপর একটু একটু করে এখানে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেটে দেওয়ার পর তারপর এটা হলো এরকম করে পুরোটা হচ্ছে পেছন দিকে উল্টে দিতে হবে ভালো করে উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে সেলাই দিয়ে দিচ্ছি তো প্রথমে একটা সেলাই দেওয়ার পর তার কিছুটা দূরে মানে প্রায় এক ইঞ্চি পরিমাণ দূরে আবার আরেকটা সেলাই দিয়েছি এখানে কিন্তু হুক হবে একটা তো এতটুকু হওয়ার পর এখন গলাটা তৈরি করব তো গলার জন্য এখানে বাঁকা করে হচ্ছে আমি কাপড় কেটে নিচ্ছি গলার পট্টি দেওয়ার জন্য তো এখানে আমি দুই টুকরো কাপড় কেটে নিয়েছি এরপর এই কাপড়টাকে হচ্ছে এক সাইড থেকে ভাজ করে আমি আবার কিছুটা পরিমাণ ভাজ করে সেলাই করে দিচ্ছি এই যে এর বাঁকা যে দুই সাইড আছে সেটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এভাবে করে বসিয়ে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি এটা এভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে উপরে যে পট্টির কাপড়টা আছে সেটা ভাজ করে আমি এর উপর দিয়ে ভালো করে এখানে সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে একটু একটু করে হচ্ছে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা পেছন দিকে এরকম করে ভাজ করে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাইপিনও দিতে পারেন তো আমি পাইপিন দেই আমি হচ্ছে গলার মতোই আর কি পট্টি দিয়ে ভাজ করে দিয়েছি তারপর একইভাবে আরেক সাইডও এরকম কাপড়টা প্রথম দিকে ভাজ করে নিয়ে বাকিটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে সেলাই করার পর তারপর একই নিয়মে উল্টে কাপড়টা পুরোটা পেছন দিকে দিয়ে তারপর হলো এখন সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে গলাটা তো বলারের ফিনিশিং লুক আনার জন্য আপনারা চাইলে এই পর্যায়ে আয়রন করে দিতে পারেন তারপর আমি সামনের পাটটা আর পেছনের পাট এভাবে সমান করে ধরে আমি সোল্ডারটা সেলাই করে জয়েন করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আর মূলের সাইডটাতে হচ্ছে কাপড় কিছুটা বাড়তি আছে সেটা আমি কেটে নিচ্ছি এখানে যেহেতু পাইপিং হবে তো সেক্ষেত্রে কাপড়টা একটু বাড়বে সেজন্য এখানে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এখানে যে বাড়তি কাপড়টা আছে নিচের দিকটা সেলাই করার পর সেটাও আমি সমান করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমি আর্মলের সাইডটাতে এই পাইপিন লাগাবো একই নিয়মে পাইপিনটা কিন্তু এক সাইডে ভাজ করে নিয়েছি যেটা আমি গলার অংশটাতে ডিজাইনটাতে লাগিয়েছিলাম ভাজ করে সেলাই করে দিচ্ছি তারপর এটাও কাপড়টার পেছন দিকে দিয়ে যতটুকু পাইপিন প্রয়োজন রাখার ততটুকু রেখে বাকিটা হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু আমলের আরেক সাইডও আপনারা পাইপিন লাগিয়ে নেবেন তো আমি এক সাইড দেখিয়েছি এই যে একই নিয়মে আরেক সাইডও পাইপিন লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে নিচের দিকে মানে স্কার্ট পাটের পাইপিন দেওয়ার জন্য কাপড়টা আড়াড়ি করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি আড়াড়ি করে ভাঁজ করে এই যে সেলাই করলে কিন্তু কাপড়টা সোজা হয়ে যাবে তো স্কার্ট পাটের জন্য এই যে দেখতে পাচ্ছেন এরকম এক সাইডে স্কার্ট পাটের কাটা আছে তো আরেক সাইডে আমি কাটার সময় কাটিনি সেই সাইডটা আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এটা কিন্তু দুইটা পার্ট হয়ে গিয়েছে তো দুই পার্ট এভাবে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নেওয়ার পর এর যে বডি পার্টটা আছে সেটাই যে দেখতে পাচ্ছেন এরকম করে ধরে তারপর উল্টো দিকে সেলাই করে দিতে হবে আবার আমি এই সাইডটাও দেখাচ্ছি যে এই সাইডটাও এমন করে ধরে তারপর হচ্ছে মানে উপরে বডির কাপড়টার সাথে স্কার্ট কাপড়টা জয়েন করতে হবে নিচে হচ্ছে পাইপিনের কাপড় পাইপিন লাগিয়ে নিতে হবে তো এই যে আমি এখানে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা কাপড় সমান করে ধরে তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে মানে এক পাটে সেলাইটা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন একই নিয়মে আরেক পার্টও আমি সেলাই করে দিচ্ছি এই যে স্কার্ট পার্ট এবং উপরের বডির পার্টটা ধরে তারপরে সেলাই করে দিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো দুইটা কাপড় হচ্ছে এভাবে করে উল্টে নিয়ে দুইটা সাইড এখন শুধু জয়েন্ট করে দিব তো এই পর্যায়ে আপনারা বেবির বডির মাপ অনুযায়ী কিন্তু সাইডটাকে এভাবে সমান করে ধরে সেলাই করে দিবেন তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে আবার কাপড়টা উল্টে নিয়ে এখন আরেক সাইডও সেলাই করে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি পাইপিন লাগাবো এই জন্য কাপড়টাকে কিন্তু উল্টে নিতে হবে মানে কাপড়ের প্রিন্ট কাপড়টা উল্টা সাইডে থাকবে এরপর পাইপিনের কাপড়টা এরকম বসিয়ে দিয়েছি বসিয়ে এরকম প্রথমে হচ্ছে একটা সেলাই দিতে হবে পুরো গেটটা ঘুরিয়ে পুরো যতটুকু ঘের আছে সেই অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আর এখানে বাড়তি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সেলাই করে নিচ্ছি এই যে দুই সাইডের কাপড় হচ্ছে এই সাইডে হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি ভাজ করে মানে একটা নিচের কাপড়টার উপরে উপরের কাপড়টা দিয়ে ভাজ করে দিতে হবে তাতে করে আলাদা করে আর জোড়া দেওয়ার প্রয়োজন নাই তো এভাবে করে এখন কাপড়টা হচ্ছে সোজা দিকে নিয়ে এসে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে নিচ্ছি এই পাইপিনটা হচ্ছে একটু ভিন্ন রকম হয়েছে অন্যান্য যে পাইপিনগুলো দিয়েছি তার থেকে তো এইভাবে করে ভাজ করে পুরোটা সেলাই করে দিচ্ছি তো এই তো পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আমি ড্রেসটা সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য দুইটা শুভতাম লাগিয়ে নিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ